আসসালামু আলাইকুম ভারতের লোকসভা নির্বাচনের পর বেশ নাটকীয় নানা চমকপ্রদ ঘটনা ঘটছে যেমন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ তারপরে এমপি তাও বিজেপির কঙ্গনা রানৈত তিনি আজকে রীতিমতো থাপ্পড় খেয়েছেন এক নিরাপত্তা কর্মীর তাও এয়ারপোর্টে দর্শক সেই খবরটি শিরোনাম হচ্ছে বিমানবন্দরে কঙ্গনার গালে থাপ্পড় অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কঙ্গনা আজ বৃহস্পতিবার ভারতের চন্ডীগড় বিমানবন্দরে থাপ্পড় মেরেছেন এক নিরাপত্তা কর্মী ওই নারী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মী বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় বিমানবন্দরে নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় নিয়ম অনুযায়ী ট্রেতে মুঠোফোন রাখতে অস্বীকৃতি জানান লোকসভার নবনির্বাচিত এমপি কঙ্গনা রানৈত বরং তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ধাক্কা দিয়ে চলে যেতে চেষ্টা করেন এই পরিস্থিতিতে ওই নারী নিরাপত্তা কর্মী কঙ্গনাকে থাপ্পড় মারেন কঙ্গনা আজ বেলা তিনটায় ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি ছেড়েছেন বলে জানিয়েছেন ওই সূত্র এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয় এই ঘটনায় কঙ্গনা রান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করবেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আরো বলা হয় একটি ভিডিওতে কনস্টেবল কুল বলতে শোনা যায় কৃষক বিক্ষোভে তার মা অংশ নিয়েছিলেন সে সময় কঙ্গনা বলেছিলেন বিক্ষোভে বসার জন্য ওই নারীরা একশো রুপি করে নিয়েছেন কঙ্গনাকে বিভিন্ন সময় মোদীর সমর্থনে শক্ত অবস্থান নিতে দেখা যায় দুই হাজার উনিশ বিশ সালে নাগরিকত্ব আইন ও কৃষক বিক্ষোভের মতো ইস্যুতে তিনি মোদী সরকারকে জোরালো সমর্থন দিয়েছেন আজকের এই ঘটনার পর এক ভিডিও বার্তায় কঙ্গনা ঠিক আছি নিরাপদে আছি আমি এলাকা থেকে বের হতেই পাশের দ্বিতীয় কেবিন থেকে বেরিয়ে আসেন সিআইএসএফ এর এক নিরাপত্তা কর্মী এসেই আমার মুখে আঘাত করেন এবং বকাঝকা করতে শুরু করেন আমি যখন জানতে চাইলাম কেন এমন করছেন তিনি বলেন তিনি কৃষক আন্দোলন সমর্থন করছেন আমি নিরাপদে আছি কিন্তু পাঞ্জাবে যেভাবে সন্ত্রাস ও চরম বাড়ছে তাতে আমি উদ্বিগ্ন অথচ তিনি বলেননি যে তিনি যে নিয়ম ভেঙে বের হওয়ার চেষ্টা করেছেন বা ট্রেতে যে ফোন রাখার কথা সেই কথা যে তিনি নিয়ম মানেননি এটা কিন্তু তিনি বলেননি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড তারকা কঙ্গনা রনৈত নির্বাচনে অংশ প্রথমবার নিয়েই করেছেন বাজিমাত হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহকে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ